আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা নদা গ্রাম পঞ্চায়েত বনাম রায়পুর গ্রাম পঞ্চায়েত নদা থানার শব্দনগর ফুটবল ময়দানে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2-1 গোলে নদা গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে রায়পুর গ্রাম পঞ্চায়েত জয়লাভ করে। খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল, নদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাইনুর বিবি, কেদারচাঁদপুর 2 গ্রাম পঞ্চায়েত প্রধান সাবানা সুলতানা এবং নদা পঞ্চায়েত সমিতির প্রাণী কর্মাধ্যক্ষ হাসিনা খাতুন। খেলার মাঠে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিদ্যাসাগর বিদ্যানিকেতন একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান, বাগাছাড়া পার হাউসের নিকট আমতলা নওদা মুর্শিদাবাদ। 2021 শিক্ষাবর্ষে প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য যোগাযোগ করুন 7432035400 অথবা 9732977930 এই নম্বরে। মানুষের প্রত্যাশা মতো সভাধিপতি খাপ 2020 এবং 2021 আমরা শুভ সূচনা করেছিলাম 15 ডিসেম্বর, এবং আজকে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় খেলা, সেটা নওদা গ্রাম পঞ্চায়েত ভার্সেস রায়পুর গ্রাম পঞ্চায়েত। 2-1 গোলের ব্যবধানে রায়পুর গ্রাম পঞ্চায়েত জয় হয়েছে। লকডাউন পরবর্তীতে মানুষকে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে আমাদের উদ্দেশ্য আছে 26টা ব্লকে এই সভাধিপতি কাপ টুর্নামেন্ট আমি শুরু করব, কিন্তু আমার হোম ব্লক যেহেতু এখানকার আমি জন্মভূমিপুত্র, তো আমি নওদা ব্লক থেকে শুরু করেছি এই খেলার শুভ সূচনা করেছি। এবং এই খেলা আজকের যে হাজার হাজার দর্শক, নতুন বছরের শুরুতে মানুষ যেভাবে উপচে পড়েছে, মানে ফুটবল প্রেমী মানুষ, আমি মনে করি এই ধরনের খেলাধুলা যত হবে এলাকায় তত সামাজিক অবক্ষয় দূর হবে এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে, আমাদের ঘরের ছেলেরা ফুটবল প্রেমী হবে। তো আজকের এই শুভ সূচনায় আমরা নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই সঞ্জয় হালদার, রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, কেটু গ্রাম পঞ্চায়েতের প্রধান, নওদার শেরপুর মণ্ডল, তার সমস্ত জিপির মেম্বার সকলে আমরা উপস্থিত থেকে এই খেলার শুভ সূচনা করলাম। আগামী দিন এই খেলায় 26 জানুয়ারি ফাইনাল হবে, সেই দিন যেন আপামার সমস্ত মুর্শিদাবাদ জেলার মানুষকে আমরা আহ্বান করব মেগা এই ফাইনালে আসার জন্য। মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।